আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মায়ের দয়া করে আপনাদের আরও একবার স্বাগতম জানিয়ে আজকে আমি মুরগির মাংস বোনার রেসিপি রেডি করব। তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার নতুন বন্ধুরা তাদের ভিডিওটি দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার পুরনো বন্ধুরা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আপনারা একটা লাইক দিয়ে শুরু করবেন, আর পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল, কারণ ভিডিও যদি পুরো না থাকেন তাহলে কিন্তু ওয়াচ টাইম আসে না। তো এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন, চিকেনগুলো আমি কেটে কেটে পিস করে নিয়েছি। এখানে আমি একটু হলুদের গুঁড়ো একটু মরিচের গুঁড়ো দিয়ে এটাকে মাখিয়ে নেব। তো বন্ধুরা আপনারা সামান্য একটু ভিডিও দেখে কমেন্ট করে চলে যান, কিন্তু এটা করবেন না আমি যার ভিডিও দেখি ফুল দেখে, কারণ ফুল ভিডিও যদি না দেখেন তাহলে ফার্স্ট টাইম আসে না। তো ফার্স্ট টাইম না আসলে কমেন্ট করে কী লাভ যদি ভিডিওই না দেখে? তো আমার মতো সবাই, আমি যেমন দেখি তেমন দেখলেই চলবে, আমার মতো সবাই সবার ভিডিও যদি ফুল দেখেন, আমার কথা যতগুলো সাবস্ক্রাইব তার মধ্যে পাঁচজন এটা এক মিনিট একদিন করে দেখবেন তাও ভালো, কিন্তু ফুল দেখার চেষ্টা করবেন। তো আমি চিকেনগুলো এখানে একটু ভেজে নেব, সেজন্য আমি প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পর এভাবে হালকা গরম অবস্থায় আমি দিয়ে নিয়েছিলাম যাতে না ছিটে। তো দেখুন এভাবে এক পিট করে লাল করে ভেজে নিয়েছি। তো প্রায় শেষ আমার ভাজা। তো পুরো ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কারণ যতটুকুলো ভিউজ হয় ততগুলো লাইক হয় না। একটা লাইক দিলে সমস্যা কী? আমি তো সবার ভিডিও দেখ শুরু করতেই লাইক দিয়ে দিই। তো এখানে আমি পেঁয়াজ কুচি ও রসুন কুচি আটকে দিয়েছি, এগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আমাদের কাছে রিকোয়েস্ট। যারা আমার নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমিও যেমন নতুন আপনারাও তেমন নতুন। অবশ্যই আমরা নতুনদের পাশে, নতুনটা না থাকলে কখনোই সাকসেস হতে পারবো না। তো এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, একটু ভেজে নেবো যাতে গন্ধটা না বের হয়। তো দেখুন, তো আদা রসুনের পেস্টগুলো ভাজা শেষ, আমার মনে নাই দারচিনি এগুলো দিতে। তো দারচিনি এলাচ ও তেজপাতা দিয়ে দিছি, তারপরে আমি প্রতিদিনের মশলা যেটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সামান্য পরিমাণে লবণ ও চিকেন মশলা এগুলো দিয়ে একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। আপনারা তো জানেনই কী কী মশলা মানে আমরা রেগুলার খাই। তো এরপর আমরা এখানে দিয়ে দিচ্ছি আমি মাংসগুলো কষানো শেষ হওয়ার পরে। তো মাংসগুলো কষানো হলে, তো মাংসগুলো আমার কষানো শেষ, ওটা আমি স্কিপ হয়ে গেছে। তো মাংসগুলো কষানোর পরে আমি এখানে ঝোলটা দিয়ে দিয়েছি। তো আমি এটা মাখা মাখা রাখবো, বেশি ঝোল রাখবো না, সেজন্য সামান্য পরিমাণ ঝোল দিয়েছি। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তো এখন আমি এটাকে একটু 5 মিনিটের জন্য মিডিয়াম লোতে রান্না করব। তো 5 মিনিট পরে আমি চলে আসলাম। এখন আমি ধনিয়ার পাতা কুচি দিয়ে দিতেছি, তারপরে আমি ঢেকে দিয়ে আরও 5 মিনিট রান্না করে এটা প্রাইমার হয়ে যাবে। তো বন্ধুরা ভুল ত্রুটি হতেই পারে, কারণ কথাবার্তায় বা আমার রান্না যদি কোনো ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে রেসিপিটি কেমন হলো। তো প্রায় 5 মিনিট পর আবার আসলাম। তো এখন আমার চিকেনটি একদমই রেডি হয়ে গেছে। তো চুলার জালটা আমি অফ করে দিব। দেখুন কি সুন্দর হয়েছে। তো চুলার জালটা আমি অফ করে দিয়েছি। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন চলে যায়। তো আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর পরবর্তী ভিডিও আপলোড দিলে আমার সাথেই থাকবেন। আপনাদের সুস্থ কামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করতেছি। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক প্লিজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।